দীর্ঘ 500 বছরের ঘাত প্রতিঘাতের সীমা পেরিয়ে অবশেষে নিজ ভূমি প্রতিষ্ঠিত হলেন শ্রীরাম। শ্রী রামলালার অভিষেক উপলক্ষে যখন অযোধ্যার মতোই শহর কলকাতায় উৎসবে রামজ, তখন অন্ধকারে অতলে ভবিষ্যৎ হারিয়ে যাচ্ছে SLST 2016 উত্তীর্ণ চাকরি প্রার্থীদের। সময় এগোচ্ছে, বদলাচ্ছে দিনকাল, কিন্তু জীবন থমকে গিয়েছে SLST 2016 উত্তীর্ণ চাকরি প্রার্থীদের। 2016 সালে মেধা তালিকাভুক্ত যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ বঞ্চনার কবে শেষ হবে? অত্যসন্ধান SSC দপ্তরে হাজির চাকরি প্রার্থীদের একাংশ, মূলত তাদের বক্তব্যে একাধিকবার শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠকের পরেও মেলেনি রফা সূত্র। শেষ আলোচনা হয়েছিল 22 ডিসেম্বর, তাই নিয়োগ প্রক্রিয়া আগামী দিনে কোন পথে এগোবে তা জানা প্রয়োজন। ডিসেম্বরের 22 তারিখে সেইখানে একটা আমাদের সিদ্ধান্ত জানানো হয় যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখের মধ্যে আমাদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে বাস্তবিক পদক্ষেপ নেবে এবং আমাদের স্কুলে পাঠানোর বিষয়ে কথা জানায়। তো এই জায়গায় দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশন তার কার্যক্রম কতটা পদক্ষেপ নিয়েছে, অর্থাৎ কার্যক্রম কতটা এগিয়েছে, আমাদের 31 জানুয়ারির ভিতরে স্কুলে আমরা পৌঁছাতে পারবো বা পারবো না, এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা জানতেছি। শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিকের উপস্থিতিতে SLST 2016 উত্তীর্ণ চাকরির প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা, নিয়োগ প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানায় কমিশন। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস, কিছু ঠুনকো প্রতিশ্রুতি ছাড়া মেলেনি আর কিছুই। আগামী দিনে আদৌ মিলবে কি নিয়োগ? মূলত নিয়োগ সংক্রান্ত বিষয়ে বাস্তবে কি পদক্ষেপ নেবে কমিশন? যাবতীয় বিষয় জানতেই ফের কমিশনের শরণাপন্ন চাকরি প্রার্থীরা। আমাদের নিয়োগের ব্যাপারে নোটিফিকেশন দেওয়া হবে বা মোটামুটি ভালো খবর আমরা পাবো, তো সেক্ষেত্রে কতটা কাজ এগোলো, চেয়ারম্যান স্যার ওনার তরফ থেকে কতটা ওনার কার্যক্রম কতটা এগিয়ে মানে নিয়ে গিয়েছে, বা সেক্ষেত্রে আমাদের মানে এই ডেডলাইনের মধ্যে আমরা নোটিফিকেশনের মাধ্যমে নিয়োগটা পাবো কিনা, সেই ব্যাপারেই আমরা আজকে একটা আলোচনা আমাদের রয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে বঙ্গে, খুশিতে মাতোয়ারা বঙ্গে, মুখে হাসি নেই চাকরি প্রার্থীদের। মিটিং, মিছিল, রাজকীয় শোভাযাত্রা, কার্নিভালেই কি তবে মেতে রয়েছে রাজ্যের প্রশাসন? ভ্রক্ষেপ নেই চাকরি প্রার্থীদের প্রতিও, প্রশ্নটা রইল, জবাবটা দেবে সময়। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।